এটা বললে কি হবে এক নাম্বার পুরস্কার আল্লাহা ইউরজির রহমান এটা রব্বুল আলামিনকে রাজি করে দিবে দুই নাম্বার পুরস্কার কি আল্লাহা ইউতরিদুশ শয়তান এটা শয়তানকে দূরে ভাগা দিবে সুবহানাল্লাহ বলেন আহ এক নাম্বার পুরস্কার কি বললাম আল্লাহকে রাজি করে দিবে আল্লাহকে কি করে দিবে রাজি করে দিবে আন্নাহু ইউরজির রহমান এটা আল্লাহ তাআলাকে রাজি করায়া দিবে ওয়া আন্নাহু ইউতরিদুশ শয়তান এটা না শয়তানকে ভাগায়া দিবে সুবহানাল্লাহ বলেন এটা শয়তানকে কি করবে ভাগায়া দিবে 100 বার পড়ে দেখো তোমার শয়তান আটলান্টিক মহাসাগর ওই পারে চলে যাবে না পড়ব তো ইনশাআল্লাহ তাহলে আজ থেকে পড়ব তো ইনশাআল্লাহ এক নাম্বার কি পুরস্কার দিবে আল্লাহ তাআলাকে কি করে দিবে দুই নাম্বার أنه يزيل الهم والغم এটা মানব জীবনে যত পেরেশানির কল্পনা করা যায় মানব জীবনে আমরা যত পেরেশানির মুখোমুখি হই আমার জীবনে যত পেরেশানি কল্পনা করা যায় এছাড়া যত পেরেশানি আমার কল্পনা তো আসে না আমার জিকির আমাকে সমস্ত পেরেশানি থেকে মুক্তি দিয়ে দিবে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব জিকিরের দ্বারাই حكيم الأمت بلن ذكر هيسه ذكر الدرعي سبحان الله دل مطمئن هبه أنه يزيل الهم والغم من القلوب إذا ريدا هيتك شمس تو پرشاني دور كره دي بي إجنة تان نمبر پرشكار أنه يجلب للقلب الفرحة والسرورة إذا ريدا هير دنیا كي خوشي تي خوشي تي بره دي بي ريدا هير دنیا كي آنند آنند بره دي بي আনন্দ আনন্দে পরিপূর্ণ করে দিবে আর কি করবে আন্নাহু ইউকফিল কালবা ওয়াল বাদানা এটা মানুষের হৃদয়কে এবং শরীরকে শক্তিশালী করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ এজন্য গান জটিটা বড় দুর্বল না সবল দুর্বল গান জটিটা দুর্বল না সবল মদ্যপরা দুর্বল না সবল জুয়ারিরা দুর্বল না সবল হ্যাঁ আর তারপরে যারা 24 ঘন্টা বিড়ি খায় এরা দুর্বল না সবল তাহলে এজন্য জিকিরি কি করে শরীরকে শক্তিশালী করে দেয় দিলকে কি করে দেয় বলেন শক্তিশালী করে দেয় এদের দিল শক্তিশালী এদের শরীর শক্তিশালী আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কিসের ফায়দা বলতেছি জিকিরের ফায়দা এরপরে কি আন্নাহু ইউজলিবুর রিজকা জিকির আল্লাহর খাজানা থেকে রিজিকের ভান্ডার থেকে রিজিক টেনে টেনে নিয়ে আসে সুবহানাল্লাহ এজন্য জিকির যাকেরকে গনি বানায় ذكر ذاكر کے دھنی بنا جدی و فقیر ہے سبحان اللہ ان ذکر یجعل الذاکر غنیا ولو كان فقیرا ذکر ذاکر کے دھنی بنا جدی و سے دریدر ہے ذکر ذاکر کے دھنی بنا مال چھڑا ذکر ذاکر کے ذاکر کے محبوب بنا عطیت و سندوس چھڑا سبحان اللہ بولبل انه یجلب الرزق ذکر ذاکر ذکر رزق کے خزانہ تے رزق چنے تے نہیں آشے আর কি করে ওয়াজাল যিকর আযাকরা গনিয়ান ওয়ালাউ কানা ফাকিরা যিকির যাকিরকে গনী বানায় যদিও সে ফকির হয় এজন্য যিকির রিজিকের দুয়ারের চাবি আর গুনাহ রিজিকের দুয়ারের তালা কি বলছি রিজিকের দুয়ারের চাবি যিকির রিজিকের দুয়ারের চাবি রিজিকের দুয়ারের কি চাবি আর গুনাহ রিজিকের দুয়ারের কি তালা তুমি যে ফেসবুকে ঢুকছো আর যে চাইতেছো টাইমতেছো আর চাইতেছো আর ওদিকে তালা লাগতেছে 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 ঠিক মাস্টার বাবা আস্তা আর ভোর রাত উঠে তসবিহ শুরু করছো তসবিহ পড়তেছো 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 রিজিকের দুয়ার খুলতেছে 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 সুবহানাল্লাহ বিশ্বাস হয় পড়ে দেখব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমিন এইভাবে এইভাবে কতটা ফায়দা লেখা আছে আল্লাহ দেখেন কি করব বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনে কাইয়িম আল জাওজি বলেন পাকা বড়ই গাছ যদি কেউ নাড়া দেয় তাহলে ঝুর ঝুর করে যেমন পাকা পাকা বড়ই পড়তে থাকে পাকা আম গাছে যদি ঢিল মারো তুমি তাহলে ঝুর ঝুর করে যেমন পাকা আম পড়তে থাকে জাম গাছে ঢিল মারলে যেমন পাকা জাম পড়তে থাকে আল্লামা ইবনে কাইয়িম বলেন তুমি যখন জিহ্বাকে জিকিরের দ্বারা নাড়াতে থাকবা তখন জান্নাতের স্বর্ণ রৌপ্যের বাড়ি তৈরি হতে থাকবে হীরার বাড়ি তৈরি হতে থাকবে আরে এটা বাড়ি আ আল্লাহ এটা কোন আম জাম কোন আম কাঁঠাল জাম নয় এটা হীরার বাড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি লাগবেন কবে
سبحان الله তখন থেকে লাগবেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন ফজর নামাজ থেকে চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন বন্ধু তুমি আমাকে কথা দাও তুমি জামাতের সাথে নামাজ পড়বা আমরা তোমাকে রব্বুল আলামিনের পক্ষ থেকে কথা শোনাবো আল্লাহ তাআলা তোমার দুনিয়া সুন্দর করবে তোমার আখিরাত সুন্দর করবে করব তো ইনশাআল্লাহ তিন নাম্বার কমপক্ষে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ 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 أستغفر الله أستغفر الله أستغفر الله বলবেন হুজুর যদি আমি ইস্তেগফার বেশি বেশি করি আমাকে কি দিবে আল্লাহ তাআলা তাই ইস্তেগফার যদি বেশি বেশি করি করো তো আল্লাহ তাআলা বলেন ইউমাতিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা যাও কথা দিলাম তুমি যদি ইস্তেগফার করো ইউমাতিকুম মাতাআন হাসানা আমি তোমাকে সুস্বাস্থ্য দিয়ে দিব ইউমাতিকুম মাতাআন হাসানা আমি তোমাকে দুনিয়াতে যখন যা লাগে তখন তা দিয়ে দিব সুবহানাল্লাহ আমি তোমাকে দুনিয়াতে সুন্দর এক জীবন দিয়ে দিব ইস্তেগফার বাড়াও ইস্তেগফার কি বাড়াবো বলেন ইস্তেগফার বাড়াও توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون استغفار بلا وطوبة بلا لعلنا ترى شبك بلا قولي جاي كي لا إله إلا الله لا إله إلا الله لا إله এটা হলো আল্লাহ তাআলা সবচেয়ে বড় পরিচয় এই জন্য আল্লাহর পরিচয়টা শিখো যারা আল্লাহর পরিচয় জানে না ওরাই মূর্তির পেছনে ছুটছে এরা আল্লাহর পরিচয় জানে না বলেন এরা আল্লাহর পরিচয় কি না কার পেছনে ছুটছো কারো ছাড়ছো কারো ধরছো কারো ধরলে কারো ছাড়লে ধরে বলেন না কারো ধরলে কারো ছাড়ছো এজন্য মেরে ভাই ও আল্লাহ তাআলাকে চিনো আল্লাহ কেমন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم قال نتون قولي علماء اكرام إذا ترجمت عباس شكرا তরজমাটা আবার শিখে নেবেন আবার অনেকদিন আগে পড়া হয়েছে না অনেকদিন হয়েছে একটু ঝাপসা হয়ে গেছে আবার শিখে নেবেন এটার মধ্যে শুধু আল্লাহ তারা আল্লাহ তার সিফাত বলেছে আল্লাহ তার সিফাত বলেছে যে আমি কেমন দেখো আমি কেমন তিনি হাই তিনি কাইয়ুম এজন্য বেশি করে হাত ধুলে আর করোনা হবে না সবাই বলেন হ্যাঁ তো যারা মারা গেছে করোনা তারা হাত ধোয় নাই মাস্ক পরে রাখবেন তাহলে আর করোনা হবে না পাঁচ টাকার একটা কাপড় দিয়া আল্লাহর আজাবের এরাদের মোকাবেলা করে ফেলবেন আকলে কি কুর্তা পেশাব করছি নি আকলে বিবেকা তো পৌঁছে গেল কেন বুঝেন না কথা বিবেকা তো পৌঁছে গেল কেন হাত ধো কোনো অসুবিধা নাই মাস্ক পরো কোনো অসুবিধা নাই অবশ্যই বলো হাজার বার করো কোনো অসুবিধা নাই লেকিন মাকসুর উপর ভরসা নয় হাত ধোয়ার উপর ভরসা নয় ভরসা আল্লাহ তাআলার উপরে ভরসা কার উপরে ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত ভরসা করো আল্লাহ তাআলার উপরে যিনি কখনো মরবেন না এজন্য করোনা কি আল্লাহ তাআলার আযাবের ইরাদা আল্লাহ তাআলার আযাবের ইচ্ছা বলেন আল্লাহ তাআলার আযাবের কি ইচ্ছা আল্লাহ তাআলার আযাবের ইচ্ছার মোকাবেলা করা যায় না আযাব থেকে বাঁচা যায় না আযাব থেকে বাঁচার একটাই হাতিয়ার যার হাতে আযাবের চাবি তাকে ধরে ফেলা
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন পথের মধ্যে কেউ একজন বলল আপনি তো নবী হ্যাঁ তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দেন কি প্রশ্ন যদি পুরো আসমান ধনুক হয় আর আসমান থেকে যদি কেউ কাউকে লক্ষ্য করে তীর মারে ধনুকটা কত বড় গোটা আসমান জুড়ে একটা তীর হয় ধনুক হয় ওই ধনুক থেকে যদি তীর মারে তাহলে বাস দেখে হযরত মূসা তো নবী বললেন যার হাতে তীর তাকে ধরে ফেললে বেঁচে যাবে তীরটা যার হাতে আছে তাকে ধরে ফেললে কি হবে বেঁচে যাবে তাহলে আজাবের এই করোনা আজাবের কার হাতে বাঁচার উপায় কি আবার বলেন বাঁচার উপায় কি আল্লাহকে ধরা বলেন বাঁচার উপায় কি এখন আল্লাহকে ধরার মাধ্যম কি এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ 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 কমপক্ষে প্রতিদিন 200 বার বলেন ইনশাআল্লাহ না হাত তুলে দেখান বলেন হাত তুলে দেখান দেখান করব তো ইনশাআল্লাহ কতবার বলেন ইনশাআল্লাহ কতবার আল্লাহ তৌফিক দান করুন আমিন দিনে 100 বার রাতে 100 বার ওলামায়ে কেরামের সময় হবে ইনশাআল্লাহ আচ্ছা ভাই করব তো ইনশাআল্লাহ তুফাইনাটা পড়বেন না ধীরে ধীরে পড়বেন মজা করে করে পড়বেন না তুফাইনাটা পড়বেন তুফাইনা পড়া কেমন এটা কেমন আমরা মজা করে পড়ে পড়ি পড়বো না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কতবার আল্লাহ আমাকে তৌফিক দান আমার বন্ধু সিদ্ধান্ত নাও আজ থেকে পড়বই পড়বো ইনশাআল্লাহ আরে দোস্ত যদি এটার উপরে উঠতে পারো আল্লাহর কসম খেয়ে আশা করা যায় আল্লাহ তারা তোমাকে আর কোনো আবাদত ছুটতে দিবে না তোমার দ্বারা আর কোনো গুণা হতে দিবে না আশা করা যায় বন্ধু আশা করা যায় মজা করে করে যদি এটা পড়তে পারো ইনশাআল্লাহ নামাজ ছুটবে না ইনশাআল্লাহ রোজা ছুটবে না ইনশাআল্লাহ কোনো গুণা কি হবে না এই জন্য শয়তান আমাকে এটা করতে দেয় না আমার 100 বার পড়তে আমার লাগে 8 মিনিট কত মিনিট আমার লাগে 8 মিনিট আপনাদের লাগবে 8 সেকেন্ড 8 সেকেন্ড আপনাদের লাগবে 5 মিনিট আপনাদের কম লাগবে কেন আপনারা এক্সপার্ট যে আমাদের একটু বেশি লাগে কেন হুজুর লাগবে কিন্তু 20 মিনিট হুজুর লাগবে কয় মিনিট 20 মিনিট আপনারা বলবেন তুফাইন না ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কাছে এক লোক এসে বলল হযরত আমাদের এলাকা একজন আলেমে দিন আছে ইনি না প্রতি রাতে এক খতম কোরআন শরীফ পড়ে তুমি ডাকলেন তাকে দেখে বললেন কালকে তুমি এমন ভাবে পড়বা যেন তুমি আমাকে শোনাচ্ছ আজকে রাতে পড়ছে তুমি পরে সকালবেলা পড়ছো আজকে কত পারা পড়ছো অর্থাৎ আজকে 10 পারা পড়ছি আজকে 30 পারা পারে নাই আচ্ছা আজকে রাতে এমন ভাবে পড়বা যেন তুমি রাসূল কি শোনাচ্ছো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আজকে পড়ছো আজকে কত পারা পড়ছো অর্থাৎ আজকে এক পারা পড়ছি আচ্ছা আজকে এভাবে পড়বা যেন তুমি আল্লাহ তাআলাকে শোনাচ্ছো আজকে কয় পারা পড়ছো আজকে এক পৃষ্ঠা সারা রাত কয় পৃষ্ঠা আমি যখন পড়বো কাকে শোনাবো যখনই পড়বেন তখনই এইটা ভাববেন যে আমি আমার রবকে শোনাচ্ছি إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
إلا الله.